নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সকলকে আমার ফিটনেস সুভজিৎ টেক চ্যানেলে স্বাগত জানাই। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি আপনাদের কাছে নতুন নতুন ভিডিওস নিয়ে আসবো। চাকরি সংক্রান্ত যে সমস্ত ভিডিওস, সেই সমস্ত ভিডিওস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন, আজকে আমি আপনাদের কাছে নতুন একটি ভিডিওস নিয়ে আসছি। তো বন্ধুরা, আপনারা সকল দেখতে পাচ্ছেন যে এখানে সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টের নতুন ভ্যাকান্সি জারি করে দেওয়া হয়েছে। যে বিআর পুলিশ এসআই এবং সার্জেন্টের 2020 সালের ভ্যাকান্সি জারি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 2213টি ভ্যাকান্সি জারি করা হয়েছে ইতিমধ্যে। তো কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু এবং কবে লাস্ট ডেট, চলুন তার ডিটেলস আমরা দেখে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন বিআর পুলিশ এসআই এবং সার্জেন্ট রিক্রুটমেন্টের ভ্যাকান্সি দিয়েছে, চলুন দেখে নিই। বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে 14 আগস্ট এবং এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 16 আগস্ট থেকে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট বলা হয়েছে 24 সেপ্টেম্বর। আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পুরো ডিটেলস দেওয়া হয়েছে কোন কোন ডিপার্টমেন্টে কত কত ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সাব ইন্সপেক্টর ভ্যাকান্সি রয়েছে 1998টি, এছাড়াও সার্জেনের ভ্যাকান্সি রয়েছে 215টি। টোটাল ভ্যাকান্সি আপনারা দেখতে পাচ্ছেন 2213টি ভ্যাকান্সি ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো আপনারা যারা নিজে থেকে অনলাইনের মাধ্যমে চেক করতে চান, আপনারা এই লিঙ্কে ভিজিট করবেন bpssc.bih.nic.in। এই লিঙ্কে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি চেক করে নিতে পারবেন। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে বিআর পুলিশ অ্যাপ্লিকেশনের ফি ওবিসি বিসি ইডব্লিউসি এবং জেনারেলের ক্ষেত্রে 700 টাকা করা হয়েছে এবং এসসি ও এসটিদের ক্ষেত্রে 400 টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও এখানে এজ লিমিট দেওয়া হয়েছে, এখানে এজ লিমিট করা হয়েছে জেনারেল ছেলেদের ক্ষেত্রে 20 থেকে 37 বছর পর্যন্ত, এবিসি এবং বিসি মেয়ে মহিলাদের ক্ষেত্রে 20 থেকে 40 বছর পর্যন্ত, জেনারেল এবিসি বিসি মেয়েদের ক্ষেত্রে 20 থেকে 40 বছর পর্যন্ত এবং এসসি এসটি ছেলে ও মেয়ে উভয় 20 থেকে 42 বছর পর্যন্ত। তো আপনারা সকলে দেখতেই পাচ্ছেন এখানে এজ লিমিটটা পুরো ডিটেলস দেওয়া রয়েছে। এছাড়াও হাইট জেনারেল এবং বিসিদের মিনিমাম 165 সেন্টিমিটার হাইট, উচ্চতা বলা হয়েছে 165 সেন্টিমিটার এবং এসটি এসসি এবিসি মিনিমাম 160 সেন্টিমিটার এদের উচ্চতা বলা হয়েছে। মহিলাদের ক্ষেত্রে মিনিমাম 155 সেন্টিমিটার উচ্চতা বলা হয়েছে এবং 48 কিলো ওয়েট বলা হয়েছে। বিআর পুলিশ এসআই সিলেকশন প্রসেসগুলো দেওয়া রয়েছে। প্রথমে তো প্রিলিমিনারি এক্সাম হবে, তারপর মেন এক্সাম হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। তিন টাইপ এক্সাম হবে। প্রথমে তো বন্ধুরা আপনারা এখানে দেখলেন প্রিলিমিনারি এক্সাম প্যাটার্নটা এখানে আপনারা দেখে নিলেন। এবার চলুন আমরা দেখে নিই মেন এক্সাম, বিআর পুলিশ এসআই মেন এক্সাম প্যাটার্ন। মেন এখানে দেখে নিই জেনারেল হিন্দি কোয়ালিফাই 100টা কোশ্চেন থাকবে আপনাদের, 200 মার্কসের 2 ঘন্টা টাইম দেওয়া হবে এবং জেনারেল স্টাডিজ 100টা কোশ্চেন থাকবে, 200 মার্কসের 2 ঘন্টা টাইম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফিজিক্যাল টেস্ট এখানে বলা হয়েছে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এখানে ছেলেদের 1 মাইল 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, মেয়েদের 1 কিলোমিটার 6 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এবং 4 ফুট হাই জাম্প মারতে হবে এবং 3 ফুট মেয়েদের ক্ষেত্রে হাই জাম্প মারতে হবে এবং লং জাম্প মারতে হবে ছেলেদের ক্ষেত্রে 12 ফুট এবং মেয়েদের ক্ষেত্রে 9 ফুট মারতে হবে। এছাড়াও শর্ট ফুট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং যারা সার্জেন্টে যেতে ইচ্ছুক তাদের সার্জেন্টের ক্ষেত্রে বলা হয়েছে হাই জাম্প লাগবে 4 ফুট 6 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে 3 ফুট, লং জাম্প লাগে 15 ফুট ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে 9 ফুট এবং তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ফিজিক্যাল টেস্টে এখানে কী কী লাগবে যাবতীয় ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে এবং কাট অফ যে মার্ক থাকে, কাট অফ এসটি এসসির 32%, এবিসি 34%, বিসি 34.5% এবং জেনারেল 40%। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিআর পুলিশ এসআই সার্জেন্ট স্যালারি এখানে দেওয়া হয়েছে পে স্কেল সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে লেভেল 6 34,000 থেকে 1,12,400 পর্যন্ত,
এবং সার্জেন্ট লেভেল 6 35,400 থেকে 1,12,400, দুটোর ক্ষেত্রে সেম। তো বন্ধুরা আপনারা সকলে দেখতেই পেলেন, পুরো ডিটেলস এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমার ডিসক্রিপশানে আমি অফিসিয়াল লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব বাটনটি দাবাতে ভুলবেন না, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।